গুড আফটারনুন সবাইকে। তো আর এখন আমার মাথা ব্যথা করছে, আর মাথা ব্যথার জন্য কি বানানো হচ্ছে দেখো। মাথা ব্যথার এক নাম্বার ওষুধ জলপুয়ের বত্তা। তো জলপুয়ের বত্তাটা দেখতে থাকো কে বানায়, আর মাথা ব্যথা কমে কিনা দেখি জলপুই বত্তা খাইলে। তো মাথা ব্যথা কি খাইলে কমবো তোমরা অবশ্যই কমেন্টে জানাইবে। আমি মনে করি জলপুই বত্তাটা খাইলেই একদম মাথা ব্যথাটা কমবো। তো দেখতে থাকো জলপুই বত্তাটা কে বানায়। এই যে গাছ থেকে পাইরা জলপুই দেখো, জলপুরি একদম টাটকা, কিন্তু গাছ থেকে এক্ষণে পায়রা আনছি ভর্তা বানানো হইব। তা আমি আসলে ভর্তা বানাইতে পারতাম না, আমার একটু আলিশা লাগতেছে। ভর্তা বানাইব, হেনা আর রিঙ্কি দুইজনে মিল্লা ভর্তাটা বানাইব। তো আসলে ওরা ভিডিওর সামনে আসতে লজ্জা পায়, আইতে চায় না ভিডিওতে। তো আমি একটু দেখাই তোমাদেরকে জলপুই, ওরাই জলপুই ভর্তাটা বানাইব, আমি কিন্তু বানাইতাম না। আর দুর্গাপূজা শেষ হয়ে গেছে, একটু মন খারাপ আছে। তো মন খারাপের কিচ্ছু করার নাই, আবার আইতাছে লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার ভিতরে আনন্দ করবা। তো কেমনে জল বিপত্তা বানাইবো, হেরা মুরগি মতো হেরা ধা মন চা তাই করতেছে দেহ, যেমনে খুশি এমনি বানাক। আমার বত্তা ভাউন দইছে কথা, খাউন দইছে কথা। তো দেখতে থাকো হেরা কীভাবে বত্তাটা বানা দেখি, হেরার মতন করে হেরা বট্টা বানাইব। তো এদিকে লুয়ে লাগছে দাও, লবণ, কাঁচামরিচ, গুঁড়ামরিচ সব লইছে। কেমনে ভর্তা বানাইবো হেরাই জানে। তো কেমনে আসলে ভর্তাটা কীভাবে বানাইলে ভালো লাগবো তোমরা কমেন্টে জানাইও। কি তো যাই দিক খালি হেরা কিতা করে চুলাত বলে জাল ধরায় সেরা জলপুই ভর্তা বানাইবো। আসলে গ্যাসটা শেষ হয়ে আছে গা, তো হেরা তো অপসরই আছে, বানাক না চুলার মধ্যে জাল ধরায় বানায় দেখুক না কেমন লাগে। সো চুলা ধরাইতেছে দেখি কি করে, চুলা কি করে ধরা দিক খালই। দেখো লার্কি কাটার সিস্টেম, দেখো লার্কি কাটে, লার্কি কাটতে এরপরে জলপি সিদ্ধ করবো, এরপরে কিন্তু ভর্তা বানাইবো। লার্কি কাটতে লার্কি কাটার সিস্টেমটা দেখো, এই যে মা গুমা দাওয়ার আচার ভেঙে দেবো গা, যেই কুদ্দি দাস লার্কিটা একদম ভেঙে দিতেছে গা, কাটানোর আগে লার্কি ভেঙে দেবো গা, দেখ খাইছে। দেখো জলপি সিদ্ধ বয়ে দিছে, একদম ধুমা উঠতেছে। তো নিজের মুরগি মতো কাজ করলে তো একদম ধুমা টুমা কিছু গাও লাগে না, অন কই না বলে একটু ভাত রেঁধেলাও রান্ত না করবো পারতাম না। জলপি বর্তা বানাইতে গেছে অন্তর নিজের ইচ্ছেই যে কাজ করতো, দেখো একদম বন টন দিয়া জাল ধরাই দিতেছে। তো এদিকে দেখো জলপি সিদ্ধ বয়ে দিছে, আর এই যে জলপুই আর চুলার মধ্যে বসাইছে, কিন্তু ধুমা উঠতেছে বন দিয়া কাগজ দিয়ে, এই যে কাগজ দিয়া হেরার মাথার বুদ্ধি। হ্যাঁ আমার মাথার ব্রেন হিসেবে আগরতলা শহরের ডিন, আর হেরার মাথার ব্রেন, হেরার মাথার ব্রেনের লগে আগাইতে না, এই যে দেহ জাল ধরাইতেছে কেমনে ম্যাচ লাইট দিয়া বন দিয়া কাগজ দিয়া ধরাইতে পারবা নি তো, কেড়া কেড়া এমনি করে জাল ধরাইতে পারো কমেন্টে জানাই দিও। কিন্তু দেহ জলফি পত্তার অবস্থা ধনীরা। তো লক্ষ্মী পূজার দিন কার কার রান্ধনি দরকার লাগবো অবশ্যই নিবা এসে, আমরা হয়তো কামরা হয়তো রান্ধনি আছে। তো দেখো হ্যাঁ আমি কিন্তু একটু সুফি সুফি দেখাইতেছি, হেরা কিন্তু ভিডিও সামনে আয় না, হেরা একটু লুকায় লুকায় দেখাইতেছি দেখো। আর এলে একটু চেহারাটা দেখতে পারতাম না, চেহারা দেখাইতো না, টাইট মেরে লেব চেহারাটা, এরা এই যে জাল ধরাইতেছে দেখো। আর এদিকে একটা জিনিস দেখো, তো আমার কাপড় কাটার কেসি কিন্তু লইছে, তো কেসি দিয়ে সেরা জাল ধরাইব কাগজ কাটতে কাটতে। হেরার মাথার বুদ্ধি দেখছো, হেরার মাথার যে বুদ্ধি, আমার কেসি শেষ হয়ে থাকা, তবে তো হেরা বত্তা খাইব, বত্তা বানাইব। এই যে কেসি লুয়া টুয়া বইছে, তো জাল ধরাইতে গেলে যে কেসি লাগে এটা আগে জানতাম না, তখনই জানলাম যে কেসি মগ সবই লাগে জাল ধরাইতে গেলে, কাপড়ও লাগে মনে হয়। শেষে হেরা জাল ধরাই লাইছে, আপনার কামা লাগছে না, এই যে জলপুই সিদ্ধ হয়ে যাইতেছে গা, লামাই লাইব মোটামুটি, যে জলপুই সিদ্ধ হইয়া গেছে গা, তখনই নামানোর টাইম হয়েছে, নামাই লাইব। সিদ্ধ হইয়া গেছে গা, তো হেরা নামাই তো পারতাছিল না, আমি একটু নামাই দিছি, গরম লাগে এত, তো আমি একটু নামাই দিছি। হন হেরাই কিন্তু বর্তা বানাইব, দেখতে থাকো জলপুই বর্তা হইয়া যাইতেছে গা। আর এদিকে মুষ চাইলে আনছি, তো দেওয়া হইব লবণ, দেওয়া হইব চিনি, দেওয়া হইব মরিচের গুঁড়া, দেওয়া হইব মরিচ পুরা, সব কিছু দেওয়া হইব। এদিকে দিয়ে লাইছি গুঁড়া মরিচ চিনি, যে দু চিনি লাগে দু দিব, আর গুঁড়া মিষ্টা নিচে করে আসা দেখা যাইতেছে না, দেখতে থাকো। হইব লবণ, চিনি, লবণ, মরিচ সব একলগে দিয়ে লাইতেছে দেহ।
তো কেডা কেডা জলপি বত্তা বালা পাও বালা পান আমি জলপি বত্তা থেকে বেশিরভাগ জলপি আচার বানাইলেই বালা পাই জলপি বত্তার তাই তো আমার বেশি একটা ভালো লাগে না আমি আচারই বালা পাই তো আজকে মন চাইতেছে খাইতাম তো খাইয়া দিই তো দেহ বত্তা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে তো বত্তাটা কিন্তু একদম ভাল লাগতেছে দেখতে মনটা কইতেছে খাই এলাই সবাই না দিয়ে আমি একলাই খাইলাই মনটা কইতেছে এমনই তো না সবাই দিয়াটি খামো আমি একলা খাইলে হইতো না এত পরিশ্রম করছে তারা তারা না দিয়া খাইলাম ওইটা কি একটা হও তো দেহ একদম খুব ভালো কিন্তু লাগতেছে খাইতে কেমন হইব সবাই কিন্তু বতা লই লইছি আর আমি কালাবাটিটা লইছি আমার কালাবাটিটা পছন্দ আর আমি কালাবাটিটা লইছি ওখানে খাওয়ার পালা খাইয়া দিহম কেমন হইছে একদম দারুণ হইছে দারুণ খাইতে তো এমনি খাইয়া দেখবা তোমরা সবাই বানে তো থ্যাংক ইউ হেনা থ্যাংক ইউ সোনা তো খুব ভালো হইছে থ্যাংক ইউ